তো বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এনটিপিসির কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আজকে শিফট ওয়ানের কোশ্চেন আমি শেয়ার করে দিয়েছি, তোমরা চাইলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা এন্ড স্ক্রিনে বা চ্যানেলের প্লে লিস্ট থেকে দেখতে পারো। আজকে আমরা শিফট টু এর জেনারেল অ্যাওয়ারনেস থেকে কী কী কোশ্চেন আসছিল মোটামুটি সেই কোশ্চেনগুলো যতগুলো পেয়েছি আমি কালেক্ট করতে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো আমরা এক এক করে দেখে নেবো কী কী কোশ্চেন এসেছিলো। তো দেখো, 28 ডিসেম্বর সেকেন্ড শিফটের কোশ্চেন, ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? দেখো এই কোশ্চেনটি তোমাদের এসেছিলো, উত্তর হয়ে যাবে আমাদের রিকেট। নেক্সট দেখো, 2020 অর্থনীতিতে নোবেল পুরস্কার কে জিতেন? পাল মিলগ্রম অ্যান্ড রবার্ট উইলসন হয়ে যাবে উত্তর। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কোন কমিটি গড়ে তোলা হয়েছিল? মন্টেগু চেমসফোর্ড কমিটি গড়ে তোলা হয়েছিল, এটা উত্তর হয়ে যাবে। তো উত্তর যদি একটুকু ভুল থাকে তাহলে তোমরা ঠিক করে একবার চেক করে নেবে উত্তরগুলো। ইউএনএসসি এর হেডকোয়ার্টার কোথায় এটা ছিল তোমাদের, এটাও পড়েছিল, এটা উত্তর হয়ে যাবে নিউ ইয়র্ক। নোকিয়ার সিইও কে, কোশ্চেনটি এসেছিল, এটা হবে পেক্কা লুন্ডমার্ক, এটা হয়ে যাবে। নেক্সট আমাদের এসেছিলো দেখো, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়? 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ থেকে দুটো কোশ্চেন এসেছিলো, কোথায় আর কবে হয়। নেক্সট আমাদের আর কী কোশ্চেন এসেছিলো সেগুলো দেখে নেবো। দেখো, ইতিহাস থেকে মোপলা বিদ্রোহ কবে হয়, এটি এসেছিলো 1920 সালের কেরলে হয় এটি। ভারী জলের ফর্মুলা কী, এটাও দেখো এসেছিলো, ভারী জলের ফর্মুলা হচ্ছে D2O। নেক্সট আমাদের, পাসেক্স মিলিটারি এক্সারসাইজ কোন কোন দেশের মধ্যে আছে, এই কোশ্চেনটিও এসেছিলো, এটা হয়ে যাবে আমাদের ভারত আর আমেরিকার মধ্যে কিন্তু প্যাসেক্স মিলিটারি এক্সারসাইজ আছে। নেক্সট আমাদের আর কী কোশ্চেন এসেছিলো সেগুলো আমরা দেখে নেবো। চলো দেখো, FICCI এর সম্পূর্ণ কথা তোমাদের এই কোশ্চেনটি এসেছিলো, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এটা হয়ে যাবে উত্তর। নেক্সট দেখো, NIU এর সম্পূর্ণ কথা, নেটওয়ার্ক ইন্টারফেস ইউনিট, এটা হয়ে যাবে উত্তর। গ্রামি অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়, দেখো এই কোশ্চেনটি এসেছিলো, এটি হয়ে যাবে আমাদের সঙ্গীত উত্তর। নেক্সট আমরা দেখে নেবো আর কী 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 কোশ্চেন এসেছিলো সেকেন্ড শিফটের জেনারেল অ্যাওয়ারনেস থেকে। দেখো, চার্লসের সূত্রটি কোথায় কাজ করে, এই কোশ্চেনটি এসেছিলো, এটি গ্যাসের ক্ষেত্রে। দেখো এখানে গ্যাসের ক্ষেত্রে ভি ভ্যারিজাজ টি হয়, এই এক্ষেত্রে এটি কিন্তু চার্লসের সূত্রটি এখানে কাজ করে, তো এটা হয়ে যাবে। নেক্সট আমাদের কী এসেছিল দেখো, BAARC এর হেডকোয়ার্টার কোথায়, উত্তর হয়ে যাবে আমাদের এটা বোম্বে। নেক্সট আমাদের দেখো, কোথায় প্রথম অ্যাটমিক পাওয়ার প্ল্যান্ট কবে স্থাপিত হয়, এই কোশ্চেনটি এসেছিলো, এটি হয়ে যাবে আমাদের 1961 সালে তারাপুরে। নেক্সট আমাদের দেখে নেবো আর কী কোশ্চেন এসেছিলো সেগুলো। চলো ইয়েন, এটা ওই কোশ্চেনটা এসেছিলো, ইয়েন কোথাকার মুদ্রার নাম, এটা হয়েছে আমাদের জাপান উত্তর। তারপর নেক্সট দেখো, ট্যাক্সোনমির জনক কেউ, এটা পড়েছিল তোমাদের, এটা উত্তর হয়েছে আমাদের লিনিয়াস। নেক্সট, সব থেকে প্রথমে সংবিধান সভায় বিচার কার মনে আছে, এই কোশ্চেনটি তোমাদের এসেছিলো, উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। নেক্সট আমরা দেখে নেবো আর কী কোশ্চেন এসেছিলো আমাদের সেকেন্ড শিফটের জেনারেল অ্যাওয়ারনেস থেকে। থিওরি অফ রিলেটিভিটি কে আবিষ্কার করেন, দেখো এই কোশ্চেনটিও এসেছিলো, হয়ে যাবে অ্যালবার্ট আইনস্টাইন। 2020 ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড কোন মুভি পায়, দেখো এই কোশ্চেনটিও এসেছিলো তোমাদের, এটা হয়ে যাবে সঠিক উত্তর গালি বয়। তারপর দেখো, থিওরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত, এটাও তোমাদের এসেছিলো, এটা হয়ে যাবে আমাদের উত্তরাখণ্ড। চলো আর কী কোশ্চেন আছে আমরা দেখে নেবো। কমনওয়েলথ গেম কোন দেশ 5 বার আয়োজন করে, এটা ওই কোশ্চেনটি এসেছিলো, এটা হয়ে যাবে আমাদের অস্ট্রেলিয়া। তারপর শিবসুন্দরম জলপ্রপাত কোথায় অবস্থিত, এটা হয়ে যাবে কর্ণাটকে কাবেরী নদীর তীরে শিবসুন্দরম জলপ্রপাত অবস্থিত। ভারতের জাতীয় জলজ প্রাণী কী, দেখো এই কোশ্চেনটি এসেছিলো আমাদের, এটি হয়ে যাবে ডলফিন, সঠিক উত্তর। আর আমরা দেখে নেবো আর কী কোশ্চেন এসেছিলো। পেটিএমের সিইও বিজয়শেখর শর্মা, হয়ে যাবে সঠিক উত্তর। পর্যায় সারণীতে ক্লোরিনের অবস্থান কোথায়, দেখো গ্রুপ 17তে ক্লোরিনের অবস্থান, এটা 17 হয়ে যাবে। জৈন ধর্মের প্রবক্তা হয়ে যাবে ঋষভনাথ, হয়ে যাবে জৈন ধর্মের প্রবক্তা। নেক্সট আমরা দেখে নেবো আর কী কোশ্চেন ছিল। চলো
রাজস্থানের রাজ্যপাল কে? দেখো এই কোশ্চেনটি এসেছিল, এটা হবে কলরাজ মিশ্র। নেক্সট, গোল গুম্বজ কোথায় অবস্থিত? বিজয়পুর, কর্ণাটকে। সিটি অফ সাফরন কাকে বলা হয়? জম্মু ও কাশ্মীরকে সিটি অফ সাফরন বলা হয়। কোশ্চেন এগুলো প্রত্যেকটা এসেছিল। নেক্সট আমরা দেখে নেবো আর কি কোশ্চেন এসেছিল। মঙ্গোলিয়ার রাজধানীর নাম? দেখো উলেন বেতার, উলেন বাটার। টিস্কো কবে স্থাপিত হয়? 1907 সালে, জামশেদপুর। জামশেদপুর, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো। আরও কোশ্চেন নেক্সট দিনে যে পরীক্ষাগুলো আছে সেগুলোর কোশ্চেন আমি হাতে পেলে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারো, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তো নেক্সট দিন আবার যে কোশ্চেনগুলো আছে সেগুলো হাতে পেলে সেগুলো আপলোড করে দেবো। ধন্যবাদ বন্ধুরা।